ওকে আমি আগে দেখাই, আমি হচ্ছি বাণিজ্য মেলায়, বাণিজ্য মেলায় আসছি আমি আজকে। হ্যালো এভরিওয়ান, আমি এখন বাণিজ্য মেলায়, ঢাকা বাণিজ্য মেলা 2018-তে আমি এসেছি বিকালের দিকে। সারাদিন অনেক ঘুরলাম, ঘুরতে ঘুরতে আমি খুবই টায়ার্ড এবং হাংরিও। তো আমার বাইরে যেহেতু খাবার খেতেই হয় আমাদের, আমি টেস্টি ট্রিট অনেক প্রেফার করি এবং এটার খাবার অনেক হাইজেনিক, অনেক ভালো। এটার পিৎজা, এটার বার্গার, এটার পিৎজা বার্গার আমার ফেভারিট, এটার পেস্ট্রি অসাধারণ। তো বাণিজ্য মেলায় আসার পর যখন চিন্তা করলাম যে ক্ষুধা লেগেছে কিছু একটা খাবো, তখন শুনি যে এখানে টেস্টি ট্রিটের আউটলেট আছে, এবং একটা না তিনটা। সো আমার মনে হয় যারা যারা বাণিজ্য মেলায় এসছেন তারা সবাই এখানে এসে ট্রাই করতে পারেন। আমার খুব কাছে এই আউটলেটটা ছিল টেস্টি ট্রিটের, তো আমি এখানে চলে এসেছি। হ্যালো, কেমন আছেন আপনারা? আচ্ছা, আমি খুবই হাংরি, আমার কি খাওয়াবেন আপনারা? তান্দুরি চিকেন পিৎজা, ওকে। কিন্তু এখানে আমি অনেক মজার পেস্ট্রি দেখতে পাচ্ছি। পেস্ট্রিগুলো হচ্ছে সব থেকে বেশি বেশি ফেমাস এবং টেস্টিও। আর এটা হচ্ছে যেটা, যে পেস্ট্রিটা বার্থডে কেক হিসেবে আমরা কিনে থাকি, এখানে নেই, এখানে আমি দেখাতে পারছি না। কিন্তু স্ন্যাক্সের জন্য টেস্ট্রিটি বেস্ট আমার মনে হয় বাইরের খাবারের থেকে। ওকে, এটা কি টেস্ট করার জন্য দিয়েছেন আমাকে? ফ্রি টেস্ট? ওকে, আচ্ছা, এখানে আসলে ফ্রি টেস্ট করতে পারবে সবাই? সবাই তো ও আছে, শুধুমাত্র আমার জন্য হচ্ছে, আমাকে ফাইন। এখানে আমার জন্য স্পেশাল, আমার জন্য স্পেশাল ট্রিটমেন্ট। এখানে আমি খুব মজার একটা পেস্ট্রি খেতে পারবো এখন। ওকে, এটা সব খাবারগুলো খুবই খুবই মজা। সব থেকে বেশি মজা হচ্ছে যে পেস্ট্রি কেক বার্থডের জন্য আমরা কিনি সেগুলো। আর এখানে অনেক স্ন্যাক্স আইটেম আছে বাইরের, যখন মানুষ হুট করে বাইরে বের হয় শপিংয়ে যায় বা অন্য কোথাও যায়, তখন বাইরের যেসব খাবার দাবার আছে সেগুলো অত বেশি হেলদি হয় না। কিন্তু যদি একটা খুব মানে ভালো মানের হেলদি খাবার খাওয়া যায়, যেটা আসলে খুব ভালো পরিচ্ছন্ন পরিবেশে বানানো, তাহলে আসলে নিজেদের স্বাস্থ্যের জন্য সেটা অনেক 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 বেটার। সো এখানে যেই স্ন্যাক্স আইটেমগুলো পাওয়া যায় তার মধ্যে আছে হট ডগ, চিকেন পাফ, চিকেন প্যাটিস, তারপরে সসেজ রোল, ফিফোটা কি? আচ্ছা, এখানে আরো একটা ইনফরমেশন পেলাম যে ফিফোটা হচ্ছে বেসিক্যালি যেটা বাসি, ওকে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, এখানে যেগুলো খাবার আসে সেটা হচ্ছে কোনোভাবেই বাসি খাবারটা যাতে কাস্টমারের কাছে না, ওনারা এটা শো করে রাখে যাতে এটা দর্শক দেখতে পারে, যারা কাস্টমার আসেন ওনারা দেখতে পারেন যে এটা গতদিনের খাবার। সো এখানে এটাও আর একটা অনেক বড় একটা সুযোগ বা অনেক বড় একটা সুবিধা বলে আমি মনে করছি। অ্যান্ড এখানে অনেক কুকিজ, যারা কুকিজ পছন্দ করেন তারা এখানে এসে অনেক 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 ভ্যারিয়েশন পাবেন কুকিজের। আর ফাস্ট ফুড যেগুলো আছে সেগুলো হচ্ছে হট ডগ, চিকেন পাফ, চিকেন প্যাটিস, সসেজ রোল। আচ্ছা, আমি সব খাবার মার্কেট। আচ্ছা, এটা হচ্ছে বার্গার, ম্যাক্সিকান সাব স্যান্ডউইচ, তান্দুরি পিৎজা, কোনটা? আচ্ছা, ম্যাক্সিকান সাব স্যান্ডউইচটা খুব মজার। এটা একটা স্যান্ডউইচ অনেক বড় হয়, একা খাওয়া সম্ভব না, তো একটা স্যান্ডউইচ দুজনে ইজিলি খেতে পারবে।
আর পিৎজাটা খুবই সুন্দর দেখতে, চিকেন তান্দুরি পিৎজা, আর মনে হয় এটা অনেক মজা হবে খেতে। এটা কি মেক্সিকান শাসলিক, এটাও অনেক ফেমাস আমার আমরা যতদূর জানি, মেক্সিকান শাসলিকটা অনেক মজা। ওকে সো আমি এখন খাবো, আমি একটা শাসলিক খেতে চাই প্লিজ। আর এখানে ডোনাট আছে, ক্রিম রোল আছে, চকলেট মাফিন আছে। আমি অত বেশি মিষ্টি পছন্দ করি না, আই ডোন্ট লাইক সুইট। অনেক লোকজন আশেপাশে, তারা কেউ ঢুকতে পারছে না আমার জন্য। আমি আপনাদের বেচাকেনা কমা দিচ্ছি একটু। এটা আমিও যাব, অভি এটা খাবো। আচ্ছা অভি মিত্রা ও আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ড, ও খুব সুন্দর পোস্টার ডিজাইন করে। এটা বাণিজ্য মেলা বন্ধু, বাণিজ্য মেলা আমি আসছি, এসে টেস্টি টেস্টি খাবার খেতে আসছি। আচ্ছা কেক গুলো আপনাদের আপনাদের বার্থডে কেক গুলো নাই না এখানে কোথায়? ওকে এটা গরম করে দিছে না? এটা খাওয়া সম্ভব না, কই আমার লোকজন কই? এখানে আমি আসলে অনেক, হ্যাঁ আমার দেখে গেছিল। ও আচ্ছা পেস্ট্রি বার্থডে কেক, ওকে আমি বাণিজ্য মেলায় যারা যারা আসছেন, প্রতি বছর আসেন, আমারও তো রেগুলার আসা হয় না, তাদের সবাইকে আমি বলবো যে আপনারা টেস্টি ট্রিটে আসুন, এখানকার হেলদি হেলদি ফুড, এই ফুডগুলো ট্রাই করুন, এটা আপনাদের জন্য ভালো হবে। আর এই ফুডগুলো সব তৈরি করা হয় খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে, সো এখান এখানে মানে সব কিছুই খুব হাইজিনের মধ্যেই তৈরি করা হয়, রাইট? পার্সোনাল হাইজিন মেনটেন করা হয়, সো আপনারা এখানে এসে খাবার খেতে পারেন এবং খুবই ফ্রেশ খাবার এখানে পাবেন। এবং যেই খাবারটা ফ্রেশ না সেটাও আপনারা দেখতে পারবেন যে এটা আগের দিনের খাবার। সো এখানে ফ্রেশ খাবার ছাড়া আসলে সার্ভ করা হয় না কাস্টমারদেরকে। সো আমার মনে হয় সবাই এখানে এসে টেস্টি ট্রাই করতে পারেন, আমিও করছি এবং আরও করবো এখন টাটা আপাতত জন্য।